তো তখন আমরা যেটা আলোচনা করছিলাম যে শব্দ গঠনের বিভিন্ন উপায় আছে, তার মধ্যে প্রকৃতি প্রত্যয় উপসর্গ সমাস, সেই অর্থে সমাসকে আমরা বলতে পারি শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে সমাসের এই যে সম অস অ এটা লিখলাম, এটা কী? বেসিক্যালি এটা হচ্ছে সমাসের ব্যাকরণিক বিশ্লেষণ। এবার অনেকেই আছেন আমার মতো যারা একটু কম মানে স্লো লার্নার, যারা একটু আস্তে আস্তে বুঝতে পারেন বা বোঝাটা যাদের একটু আস্তে আস্তে হয় তারা অনেকে এই জিনিসটা বুঝতে পারবেন না। তো তাদের জন্য আমি সহজে বলে দিই, সেটার অর্থই হচ্ছে আসলে সংক্ষিপ্ত করা বা এক পদে পরিণত করা। তাহলে এই যে এত কাহিনী করলাম, এত কাহিনী করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছালাম যে সমাস শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, যার মাধ্যমে আমরা শব্দ গঠন করি এবং যার অর্থ হচ্ছে অনেকগুলো শব্দ বা পদের সংক্ষিপ্ত করা, একটা পদে রূপান্তর করা। তাহলে আমি সব কিছু মুছে দিচ্ছি, বোর্ডে যা আছে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এগুলা একটু ব্যাকে গিয়ে স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ যেটা আপনার প্রয়োজনীয় মনে হয়, কারণ বোর্ড তো মুছে যাবে একটু পর 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 পর, আমার আলোচনাটা চেঞ্জ হবে। সো চেঞ্জ যখন হয়ে যাবে আলোচনা, আপনি যদি স্ক্রিনশট নিয়ে না রাখেন তাহলে আপনার জন্য প্রবলেম হয়ে যাবে, আবার ব্যাকে আসতে হবে। তো যেটা বলছিলাম, তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসলাম, একদম এত কথা বলার পেছনে একটাই কথা, সেটা হচ্ছে সমাস মানে অনেকগুলো পদের সংক্ষিপ্ত করা বা এক পদে পরিণত করা। শেষ, অনেকগুলো পদের সংক্ষেপণ করা বা অনেকগুলো পদকে এক পদে রূপান্তর করা। শেষ, তাহলে একটা উদাহরণ আমি দিয়েছিলাম তখন, যে ঘরে আশ্রিত যে জামাই তাকে লোক অপছন্দ করে, সেটা না বলে, অনেকগুলো পদ না বলে, ঘরে আশ্রিত জামাই কথাটা না বলে আমরা বলতে পারতাম ঘর জামাই। এখন আসেন যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সমাসের প্রতীতি। বানানটা একটু ভালো করে দেখবেন সবাই, হ্যাঁ, সমাসের প্রতীতি। এই প্রতীতি মানে হচ্ছে কি? অংশ, পার্টস। যারা অংশ বুঝতেছেন না তারা লিখে রাখতে পারেন পার্টস। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে না, যেমন এই হচ্ছে আমার হাত, হ্যাঁ, এই হচ্ছে আমার গলা বা যেটাকে বলছে মাথা, ঠিক আছে, মাথা থেকে কোমর পর্যন্ত এই অংশটাকে বলেছে ধড়। তাহলে এভাবে সমাসেরও কী আছে? বিভিন্ন পার্টস আছে। তাহলে আমি ওই যে উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ঘরে আশ্রিত যে জামাই সমান ঘর জামাই। তাহলে এই অংশবিশেষগুলোকে আমরা কীভাবে চিহ্নিত করবো? কারণ এই অংশবিশেষ যদি চিহ্নিত করতে না পারি, কোনটা কী সমাসের, সমাসের অংশবিশেষ কী, হ্যাঁ, বা সমাসের প্রকারভেদ যখন আমরা আলোচনা করব সেই প্রকারভেদগুলোর মধ্যে কোন বিভিন্ন নাম চলে আসবে, সে নামগুলো আমরা কী করতে পারবো না, চিহ্নিত করতে পারবো না, খুঁজে বের করতে পারবো না। সেজন্য এখনকার এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি ভালো করে বুঝতে পারেন 30-40% আলোচনা আপনার সমাসের ইজিলি হয়ে যাবে। বাকি যে 60% থাকবে সেটা আপনি আস্তে ধীরে বিভিন্নভাবে বুঝে যেতে পারবেন। তবে মাস্ট, আমি আবারও বলছি, আপনাকে অবশ্যই এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। তাহলে দেখেন যে এই জায়গাটাতে আমি একটা পদে রূপান্তর করলাম, দেখেন একটা পদ আছে ঘর জামাই, পুরোটাই একটা পদ, একটা পদে রূপান্তর করলাম, সংক্ষিপ্ত করলাম, এটাই হচ্ছে আমার আসলে মূল সমাস। তাহলে যেহেতু এখানে সমাসটা আবদ্ধ অবস্থায় আছে সেই জন্য এটাকে বলা হয় সমাসবদ্ধ পদ। আবার এটার বিভিন্ন নাম আছে, আরেকটা নাম বলতে পারি আমরা, সেটা নীল কালে দিয়ে লিখি, দেখতে ভালো দেখা যাবে, সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, দেখেছেন? এখন কথা হচ্ছে স্যার সমস্ত পদ কেন বলা হচ্ছে, সমস্ত কথাটার অর্থ কী? সমস্ত কথার অর্থ হচ্ছে গোটা পদ। আমরা বলি না এক সমস্ত দুই ভাগের এক, তার মানে একটা গোটা আছে আর একটা দুই ভাগের এক অংশ আছে, ঠিক তেমনিভাবে এখানে পুরোটাই সম্পূর্ণ আছে বলে সেটাকে আমরা বলতে পারি সমস্ত পদ। এখন কথা হচ্ছে স্যার তাহলে এই অংশটা কী, যে অংশটাকে আমরা সংক্ষিপ্ত করলাম এই পুরো অংশটাকে কী বলবো? তো যেহেতু এটা একটা বাক্য, খেয়াল করে দেখেন, একটা দুইটা তিনটা সব চারটা শব্দ মিলে যেহেতু এটা একটা বাক্য, সেহেতু এটাকে বলা হবে ব্যাস বাক্য। মনে রাখবেন সমাসে একটাই বাক্য থাকে, সেই একটাই বাক্যকেই বলা হবে ব্যাস বাক্য। তো কেউ যদি বলে কথার কথা ঘর জামাই শব্দের ব্যাস বাক্য কী, তাহলে আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে এটা কী হবে, অনেকগুলো পদ মিলে এই বাক্যটা সৃষ্টি হবে, অনেকগুলো পদ মিলে এই বাক্যটাকে গঠন করতে হবে। ওকে, এখন কথা হচ্ছে স্যার এই দুটো জিনিস জানলে কি হয়ে যাবে আমার, আর অংশ জানতে হবে না? না, আরও কিছু অংশ জানতে হবে, যেমন এখানে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা শব্দ কী সেগুলোকে জানতে হবে। যেমন দেখেন ঘরে আশ্রিত যে জামাই, আলাদা আলাদাভাবে প্রত্যেকটাকে আমরা বলবো আলাদা আলাদাভাবে। দেখেন একটা দুইটা তিনটা চারটা, আলাদা আলাদা যে চারটা পদ আছে এটাকে আমরা বলবো সমসমান পদ। হ্যাঁ, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার সমসমান কথাটার অর্থ কী, তার মানে এগুলো প্রত্যেকটা সমাসের সমান,
সমাসের সমান, এগুলো প্রত্যেকটা সমাসের সমান। অর্থাৎ এই যে আমি সমস্ত পদ সৃষ্টি করলাম ঘর জামাই, এটার মধ্যে প্রত্যেকটার কিছু কিছু অংশ আছে, কিন্তু পুরোপুরি যেহেতু নাই, সেহেতু এগুলো প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে সমসমান পদ বলতে পারবো না। যারা বুঝতেছেন না তাদের জন্য আরেকটু সহজ করে দিই। যেমন এখানে দেখেন ঘর জামাই, এটা হচ্ছে আমার পূর্ণাঙ্গ পদ, তার মানে এটা হচ্ছে পূর্ণাঙ্গ পদ হিসেবে সমাস। এখন আমি ঘর দিয়ে কি ঘর জামাই বুঝতেছি না, সেই জন্য ঘরটা ঘর জামাইয়ের মধ্যে আছে, একটু পরিমাণে আছে, কিন্তু পুরো পরিমাণে নাই বলে এটাকে আমরা সমাসের সমান বললেও পুরোপুরি সমাস বলতে পারবো না। আবার দেখেন আশ্রিত, যে, জামাই, এগুলো মিলেই আসলে কি হচ্ছে, পদটা গঠন হচ্ছে, কিন্তু যেহেতু পূর্ণাঙ্গভাবে কি এগুলো কি করছে না, সমাসের ব্যাখ্যা দিচ্ছে না বা পূর্ণাঙ্গভাবে সমাস হিসেবে উপস্থাপিত হচ্ছে না, সেই জন্য সেগুলোকে আমরা বলবো সমাসের সমান কিন্তু পরিপূর্ণভাবে সমাস না, অর্থাৎ সমসমান পদ। এখানে ঘর একটা সমসমান পদ, আশ্রিত একটা সমসমান পদ, যে একটা সমসমান পদ, জামাই একটা সমসমান পদ, আর পুরো পদগুলো মিলেই আমার একটা সমস্ত পদ গঠিত হয়েছে, যেটাকে আমরা বলতেছি ঘর জামাই। এবার আসেন সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ যেটা আছে, খেয়াল করেন এটা একটাই পদ, বারবার বলছি সমাস হতে হলে একটা পদই লাগবে, ওই একটা পদ পদের পরিণত করাটাই হচ্ছে সমাসের কাজ। কিন্তু তারপরও খালি চোখে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ঘর এবং জামাই দুটো আলাদা আলাদা অংশ আছে, পদ একটা, শব্দ একটা, কিন্তু আলাদা আলাদা দুটো অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যেহেতু আমরা আলাদা আলাদা দুটো অংশ দেখতে পাচ্ছি, এই দুটো অংশকে আমরা বলতে পারি পূর্বপদ, যেহেতু আগে আছে, আগে যেটা থাকবে সেটাকে বলা হবে পূর্বপদ বা আগের পদ, আর পরে যে অংশটা আছে সেটাকে বলা হবে পরপদ বা উত্তরপদ। তো উত্তর কথাটা একটু সবার সাথে একটু শেয়ার করি, উত্তর মানে পর, কেন জানেন? কারণ আমরা বলি না ছেলেটি তার বাবার সম্পত্তির উত্তরাধিকারী, তাহলে উত্তরাধিকারী মানে কি, পরের অধিকারী। আমি তোমার উত্তর উত্তর সাফল্য কামনা করি, তার মানে পরপর সাফল্য কামনা করি। তাহলে সবসময় রাখবেন ব্যাকরণে কিংবা সাহিত্যে যদি উত্তর কথাটা দেখেন, উত্তর কথাটা সবসময় পর অর্থে ব্যবহৃত হয়, মানে আফটার অর্থে ব্যবহৃত হয়। ওকে, আশা করি এতটুকু সবাই ক্লিয়ার। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো যদি ভালো করে জানেন, সমাসবদ্ধ পদ, সমস্ত পদ কোনটা, পরপদ কোনটা, পূর্বপদ কোনটা, ব্যাসবাক্য কোনটা, সমসমান পদ কোনটা, এগুলো যদি ভালো করে বুঝতে পারেন সমাসটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। দেখেন আমি এগুলোতে কিন্তু অনেকটুকু সময় নিচ্ছি, কেন নিচ্ছি জানেন? কারণ আপনি যাতে বেসিকটা ভালো করে বুঝেন, এরপর আপনার প্রকারভেদ যেগুলো, সেই প্রকারভেদগুলো আপনার জন্য আরও ইজি হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি, আপনারা যারা স্ক্রিনশট নিয়েছেন তো নিয়ে নিয়েছেন, যারা নেননি তাদেরকে বলছি নিয়ে নেন, আমি বোর্ডটা মুছে দিচ্ছি। ওকে, আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, আমি বোর্ডটা মুছে দিলাম। বোর্ডটা মুছে আমি আপনাদেরকে এখন কি করব, ক্লাসে ছোট্ট করে একটা কাজ দিব, ক্লাস ওয়ার্ক। হ্যাঁ, আমি একটু লিখে থামবো, আমি ব্যাখ্যা দিয়ে দিব, তবে ওই সময়টার মধ্যে আমি চাইবো আপনি যাতে কি করতে পারেন, এই জিনিসটাকে খুব সহজে লিখতে পারেন। দেখি আমি কি দিচ্ছি এভাবে, বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর সমান বিড়ালাক্ষী। এখানে চোখ বলতে আক্ষিকে বোঝাচ্ছে, বিড়ালাক্ষী না বলে বিড়াল চোখে বলতে পারি, যেহেতু এমন আক্ষি দেয় নাই, অক্ষি দেয় নাই, তাহলে বিড়াল চোখে বলাটাই ভালো হবে। বিড়াল চোখে, বিড়ালের চোখের মতো দেখবেন যে সাদা সাদা অনেকের চোখ হয়, তাদেরকে বলা হয় বিড়াল চোখে। এখন দেখি আমাকে বলেন তো, বলতে তো পারবেন না যেহেতু এটা একটা ভার্চুয়াল বা অনলাইন ক্লাসের মতো, আপনারা আমাকে বলেন, মানে আপনারা নিজেদের খাতায় লিখে দেখি দাগান্ত এখানে সমস্ত পদ কোনটা। আচ্ছা, আশা করি আপনারা সমস্ত পদ কোনটা দাগায় ফেলছেন, তারপর আমি বলে দিই সেটা কোনটা সমস্ত পদ হচ্ছে। এটা যেহেতু সমাসটা এখানে আবদ্ধ অবস্থায় আছে, সেহেতু এটাকে আমি সমস্ত পদ বলবো। এটার আরেকটা নাম হচ্ছে সমাসবদ্ধ পদ। আচ্ছা দেখি, এটা করতে করতে আপনারা আমাকে বলেন, মানে আপনাদের খাতায় দাগায় ফেলেন তো কোথায় ব্যাসবাক্য কোনটা। ওকে, ব্যাসবাক্য কোনটা আশা করি চিহ্নিত করতে পেরেছেন সবাই, আশা করি পেরেছেন সবাই, আমি সময় দিয়েছি। ঠিক আছে, 5 4 3 2 1, ঠিক আছে, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। ব্যাসবাক্য হচ্ছে এটা, দেখেন পুরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, মানে বিভিন্ন শব্দ মিলে, অনেকগুলো শব্দ মিলে যে বাক্যটা গঠিত হবে সেটাই হচ্ছে আসলে ব্যাসবাক্য। দেখছেন, আপনারা যারা পেরেছেন তারা কিন্তু ইজিলি পারছেন। আচ্ছা দেখি, আমাকে বলেন তো এখানে সমসমান পদ কোনটা বা কোনগুলা, দেখি বলতে তো পারবেন না, খাতায় লিখেন, আপনারা যারা খাতায় লিখছেন, লিখে লিখে প্র্যাকটিস করছেন, আশা করি সমসমান পদগুলো চিহ্নিত হয়ে গেছে সবার। দেখি এবার আমি আপনাদেরকে একটু চিহ্নিত করে দিই সমসমান পদ কোনটা বা কোনগুলা। দেখেন, বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, আলাদা আলাদাভাবে প্রত্যেকটা, দেখেন এখানে একটা, এখানে একটা দুইটা গেল, এখানে একটা তিনটা চারটা পাঁচটা
ছয়টা আলাদা আলাদা হবে, অর্থাৎ বিড়ালের একটা সমসমান পদ, চোখের একটা সমসমান পদ, ন্যায় একটা সমসমান পদ, চোখ একটা সমসমান পদ, যে একটা সমসমান পদ, নারীর একটা সমসমান পদ। তাহলে এগুলাই হচ্ছে আসলে কি সমসমান পদ। দেখেছেন কত ইজি সমাস অংশ বিশেষগুলা। তাহলে দেখি তো এখানে আমাকে বলেন তো উত্তর পদ কোনটা। উত্তর পদ লিখে ফেলেছেন আপনারা সবাই আপনাদের খাতায়, আমি জানি যারা লিখতে পারেননি তারা একটু দেখেন। এখানে উত্তর পদ মানে পরপদকে বোঝাচ্ছি, চোখী। তাহলে এই যে চোখীটা হচ্ছে আমার জন্য কি উত্তর পদ বা পরপদ। তাহলে এই উত্তর পদ যদি এটা হয়, পরপদ যদি এটা হয়, তাহলে এটা হবে কি পূর্বপদ। তাহলে মোটামুটি সমাসের বেসিকটা সবার ক্লিয়ার, এতটুকু পর্যন্ত মানে সমাসের অংশবিশেষ ছিল। এরপরে আমরা যেটা বলবো সমাসের বিভিন্ন প্রকারভেদে চলে আসবো। তাহলে প্রকারভেদটাকে আমি দুইভাবে আলোচনা করবো। নাম্বার ওয়ান, যে প্রকারভেদ থাকবে সেই প্রকারভেদে আমি যেটা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা সমাসের একটা বেসিক দিয়ে যাব, যাতে করে পরীক্ষায় ইজিলি আইডেন্টিফাই করা যায়। এরপরে পরীক্ষায় যদি ভেতর থেকে প্রশ্ন আসে, প্রত্যেকটা সমাসের টাইপস থেকে যে প্রশ্নগুলো আসবে সেই টাইপস নিয়ে আলোচনা করবো। তাহলে আসেন তো আমরা সবাই সমাসের প্রকারভেদে চলে আসি। আশা করি সবাই বুঝতেছেন। আর এখন এমন একটা সমস্যা অনলাইন ক্লাসগুলোতে, অনলাইন না মানে রেকর্ডেড ক্লাস, এটা বেসিক্যালি রেকর্ডেড ক্লাসগুলোতে একটা সমস্যা, আপনারা যদি এখন ক্লাসে থাকতেন, সরাসরি আমার সামনে উপস্থিত থাকতেন, তখন হয়তো আমি বলতাম যে কার কার সমস্যা আছে আমাকে প্রশ্ন করেন। কিন্তু দুর্ভাগ্যবশত এখন প্রশ্ন করার আসলে সেই সুযোগ নেই। সেই জন্য আমিও কী করছি, একদম ধরে ধরে বিশ্লেষণ করে করে আলোচনা করে দিচ্ছি, যাতে করে সমস্যাটা অধিকাংশে না থাকে। তারপরও অনেকের সমস্যা থাকবে, আশা করি সমস্যা থাকবে, এটাই নিয়ম। ভালো, যতই ভালো বোঝানো হোক না কেন, একটু না একটু সমস্যা থেকেই যায়। তো আমি বলবো যে আপনারা আপনাদের বন্ধুদের সাথে, সবার সহপাঠীদের সাথে আলোচনা করে এই সমস্যাগুলো ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? আসুন এখন যেটা দেখবো আমরা সেটা হচ্ছে সমাসের প্রকারভেদ। দেখেন সমাসের প্রকারভেদ, দেখেন সমাসের প্রকারভেদ যদি বলি, এই ধরনের কয়েক ধরনের প্রকারভেদ আমরা দেখি, অনেক প্রকারভেদ আছে। যেমন আপনারা বাংলা ভাষা, ভাষা শিক্ষা, বাংলা ব্যাকরণ, যেটা পুরোনো বছরের মানে এই বছরের আগের বছরের যেটা ক্লাস 9-10 বই, সেখানে সমাসের প্রকারভেদ দেওয়া আছে 6টা। হ্যাঁ, আবার নতুন যে বই সেই অনুযায়ী সমাসের প্রকারভেদ আছে 4টা। তো আমি বলবো যে ওদিকে না গিয়ে, 6টা 4টা ওদিকে না গিয়ে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা জাস্ট এই যে প্রকারভেদগুলো আমি এখন দেখাবো সেই প্রকারভেদগুলোতে ফোকাস করবেন। আপনি যদি এই প্রকারভেদগুলো ভালো করে জেনে যান, এই প্রকারভেদের মূল বিষয়গুলো যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে আপনি ইজিলি কী করতে পারবেন, যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবেন। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে স্কিপ করাটাই ভালো আমি বলবো, যেহেতু কনফিউশন থাকে 6টা 4টা 5টা এগুলো নিয়ে। তা আপনি জাস্ট প্রকারভেদগুলো জেনে রাখবেন, সেই অনুযায়ী উত্তর করবেন। তাহলে প্রকারভেদগুলো কী কী, কী কী প্রকারভেদ আমরা দেখি, দেখেন আমি দিয়ে দিচ্ছি। কিছু আছে প্রধান প্রকারভেদ, প্রধান প্রকারভেদগুলোর মধ্যে দেখেন দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস। আচ্ছা আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাম্বার ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, এরপর অব্যয়ীভাব সমাস। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি প্রধান প্রকারভেদ। হ্যাঁ, এছাড়াও আরও দুই ধরনের প্রকারভেদ আমরা দেখি। সেই দুই ধরনের প্রকারভেদ কী কী, একটা হচ্ছে প্রাদি সমাস আর একটা হচ্ছে নিত্য সমাস। তাহলে আমি একটা জিনিস আপনাদেরকে শিওরিটি দিয়ে দিই, যদি সমাস থেকে প্রশ্ন আসে এই এক প্রাদি সমাস, নিত্য সমাস, যদি সমাস থেকে প্রশ্ন আসে এই 6টা 2-8টা এই প্রকারগুলোর বাইরে কোনো সমাসের উদাহরণ আসবে না, পরীক্ষায় মাথা রাখবেন। যদি আপনার সমাস থেকে প্রশ্ন আসে টাইপস নিয়ে, এই 6টা টাইপস 6-2-8টা টাইপস এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তবে হ্যাঁ, এগুলোর মধ্যে যেমন দ্বন্দ্ব সমাসের কিছু প্রকারভেদ আছে, বহুব্রীহি সমাসের কিছু প্রকারভেদ আছে, তৎপুরুষ সমাসের প্রকারভেদ আছে, এগুলো থেকে প্রশ্ন আসবে। কিন্তু এর বাইরে আর অন্য কোনো সমাস থেকে আপনার কি প্রশ্ন আসবে না, এতটুকু নিশ্চিন্ত থাকেন। এর বাইরে আর কোনো সমাস নাইও, থাকলেও 2-1টা সমাস এগুলো সংস্কৃত ব্যাকরণ আলোচিত হয়, যেমন সুপসুপা সমাস, এগুলো নিয়ে আপনার এখন আর মাথাটা নষ্ট করে লাভ নাই। জাস্ট মাথা রাখবেন আমাদের বাংলার জন্য এই 6টা সমাস, এই 2-6টা 2-8টা সমাস এগুলো যদি আমরা ভালো করে জেনে রাখি, তাহলে আমাদের মোটামুটি সমাস থেকে উত্তর করাটা সহজ হবে। এখন আমি আপনাদেরকে কীভাবে সাহায্য করতে পারি, আমি যেটা করব প্রথমে এই 8টা সমাসের বেসিক দিয়ে দেবো। বেসিকটা কি,
জিনিসটা কেমন দেখতে, কিভাবে আমরা উত্তর করতে পারি এটা বেসিক দিব। এরপরের ধাপে আমি কি করব, প্রত্যেকটা সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমি যদি যেটা করি, মানে আমি যদি করি দ্বন্দ্ব সমাস শুরু করে এটা নিয়ে যদি কি করি বেসিকটা বেসিক দেওয়ার পরে প্রকারভেদ প্রকারভেদ নিয়ে আলোচনা করা শুরু করি, যে আপনাদের মাথার মধ্যে কিছুই ঢুকবে না অথবা আপনারা দেখে দেখে বিরক্ত হবেন, তার চেয়ে বরং প্রত্যেকটার একটা বেসিক দিয়ে দিব, ওই বেসিক অনুযায়ী আমি কি করবো প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে স্ক্রিনশট নেওয়া অর্থ একটা নিয়ে ফেলেন, আমি একদম শুরুতেই কি করা শুরু করবো এই সমাসগুলো নিয়ে আলোচনা করা শুরু করবো। তাহলে আসেন আমরা সবাই একটু প্রাদি সমাস থেকে শুরু করি। কেন করি, কারণ এগুলো হচ্ছে আপনার অপ্রধান সমাস, এগুলোকে আলোচনা করে শেষ করে ফেলাই দিই। প্রাদি সমাস, নিত্য সমাস আর বাকি ছয়টা সমাস ধাপে ধাপে আমরা আলোচনা করতেছি। আসেন স্ক্রিনশট নেওয়া অর্থ থাকলে নিয়ে নেন, আশা করি নিয়েছেন সবাই, আমি মুছে দিলাম। তাহলে আসেন সমাসের যে প্রকারভেদ, সেই প্রকারভেদের মধ্যে প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রাদি সমাস। প্রাদি সমাস তাহলে দেখেন, প্রাদি সমাসের আমরা যদি বইয়ের বই থেকে পড়তে যাই, বইয়ে আমাদের এরকম একটা প্রকারভেদ দেওয়া আছে যে প্র প্রতি পরি অনু এভাবে। আমি আমি এটা এটা কিন্তু বইয়ের 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 উদাহরণ, সরি বইয়ের সংজ্ঞা আমি যেটা লিখছি এখন, প্র প্রতি পরি অনু ইত্যাদি ইত্যাদি উপসর্গের সাথে কৃদন্ত শব্দ বা পদ যাই বলি না কেন যুক্ত হয়ে যে সমাস গঠিত হয়, যে সমাস গঠিত হয় তাকে প্রাদি সমাস বলে। একটা কেমন উদাহরণ, উদাহরণ ধরেন প্রগতি। দেখেন প্রগতি এটা একটা প্রাদি সমাসের উদাহরণ। প্রটা হচ্ছে একটা ওই যে প্রপরণ ইত্যাদি উপসর্গ, একটা উপসর্গ, আর ওদিকে এই গতিটা হচ্ছে একটা কৃদন্ত শব্দ, মানে কৃত প্রত্যয় সাধিত শব্দ। প্রত্যয়ের আলোচনা এটা ক্লিয়ার হবেন। আমি আরো সহজ করে দিই কিভাবে এটা কৃদন্ত শব্দ হলো, এটা হচ্ছে গণ ধাতুর সাথে তি প্রত্যয় যুক্ত হয়ে এই শব্দটা গঠিত হয়েছে বলে এটাকে কি বলা হচ্ছে, কৃদন্ত শব্দ বলা হচ্ছে। এখন স্যার এটা তো বেসিক বইতে আছে, আমি বইটা পড়লেও তো এটা জানতাম, আমি পরীক্ষাতে কিভাবে সহজে আইডেন্টিফাই করবো এটা একটা প্রাদি সমাস, এটাই হচ্ছে আপনার মূল ব্যাপার। যে স্যার পরীক্ষার হলে তো আমি কৃদন্ত শব্দগুলো চিনবো না, কয়েকটা হয়তো আমার মুখস্থ করে যেতে পারবো কিন্তু আমি তো চিনবো না কৃদন্ত শব্দগুলো কেমন হয়। তাহলে আমাকে চেনার জন্য কিন্তু কী করতে হবে, অবশ্যই অবশ্যই আমাকে কৃদন্ত শব্দগুলো বা কী বলা যায় এমন কিছু টেকনিক দিতে হবে বা এমন কিছু কৌশল মাথায় নিয়ে যেতে হবে যাতে করে পরীক্ষায় উত্তর আসলেই আমি ধরে নিতে পারি। এটা একটা কিসের উদাহরণ, প্রাদি সমাসের উদাহরণ। তাহলে এটা যদি বলতে চাই, প্রাদি সমাসের প্রায় 14-15টার মতো উদাহরণ আছে যেগুলো বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসছে, এবং এর বাইরে আশা করি আর প্রাদি সমাসের কোনো উদাহরণ নেই। তার মানে এই 14-15টা উদাহরণ যদি আপনি পড়ে নেন ভালো করে, তাহলে প্রাদি সমাস নিয়ে আপনার আর কোনো টেনশন করতে হবে না, কোনো প্রকারভেদ জানতে হবে না, কোনো টাইপস জানতে হবে না। আমি আবারও বলছি, আমি কিন্তু প্রথমে বেসিকটা দিয়ে দিয়েছি আপনাদের, যে উপসর্গ প্র প্রতি পরিণু ইত্যাদি উপসর্গের সাথে গতি, মানে সে কৃদন্ত শব্দ যুক্ত হয়ে যে সমাস গঠিত হয় তাকে প্রাদি সমাস বলে। এখন কথা হচ্ছে আমি স্যার কোথায় খুঁজবো পরীক্ষা হলে কৃদন্ত শব্দ কই, আমি স্যার কোথায় খুঁজবো প্র প্রতি পরিণু আছে কিনা, বা অনেকগুলোতে তো প্রপরিপতি অণুও থাকতে পারে কিন্তু এরপর একটা যে কৃদন্ত শব্দ কিনা আমি তো বুঝতে পারবো না স্যার। তো তাদের জন্য আমি বলে দিচ্ছি 14-15টা উদাহরণ আছে, এই উদাহরণগুলো যদি একটু ভালো করে মাথায় রাখতে পারেন ওই উদাহরণগুলো হচ্ছে আমার প্রাদি সমাসের উদাহরণ। তাহলে আসেন তো আমরা একটু উদাহরণগুলো লিখে ফেলি বোর্ডের মধ্যে, এতটুকু যাদের স্ক্রিনশট নেওয়ার কষ্ট করে একটু নিয়ে ফেলেন সবাই। ওকে ফাইন, আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে সবার। এবার এই 14-15টা উদাহরণ কেমন হতে পারে আমি লিখে দিচ্ছি, এগুলো হতে পারে এরকম, প্রগতি প্রতিহিংসা প্রবচন প্রভাত প্রবাদ প্রতিকূল উন্নিদ্র অভিমুখ অতিকায় দুর্দিন প্রভাব
উপাচার্য। তাহলে দেখেন এই যে এই উদাহরণগুলো আমি যে উদাহরণগুলো লিখলাম বোর্ডে, এগুলাই হচ্ছে মূলত প্রাদেশ সমাসের উদাহরণ, যেগুলো বিভিন্ন বোর্ড কোশ্চেনে এসছে আপনাদের, বোর্ড কোশ্চেন বলছি, যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নে এসছে। এই প্রশ্নগুলো, এই উত্তরগুলো যদি আপনি মাথায় সেট করতে পারেন, এই শব্দগুলো যদি আপনি মাথায় সেট করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনি মাথায় রাখবেন যে এগুলো থেকে আপনার কি পরীক্ষা আসবে। আরও কয়েকটা উদাহরণ আছে, আমি লিখে রাখতে পারি, যেরকম অনুতাপ, তাহলে এগুলোই হচ্ছে মূলত প্রাদি সমাসের উদাহরণ। আবারও বলছি, এখানে যে দেখেন প্রত্যেকটা শব্দের মধ্যে খেয়াল করেন, প্র, প্রতি, হ্যাঁ, পরিভ্রমণ, আরেকটা দিয়ে যদি দিই পরিভ্রমণ, তাহলে দেখেন এগুলোর শুরুটা হচ্ছে প্র, প্রতি, অনু, এগুলো ইত্যাদি উপসর্গ যোগে। এবং মজার ব্যাপার হচ্ছে সবগুলোই যে প্র, প্রতি, পরি, অনু দিয়ে থাকছে তা না, কিছু কিছু ক্ষেত্রে দূর দিনে দু আছে, হ্যাঁ, কিছু কিছু অভিমুখে অভি আছে। তার মানে দেখছেন আপনি চিনতে পারতেছেন না, চেনাটা খুব সহজ হবে না আপনার। তাহলে আপনাকে যেটা করতে হবে, এই চোদ্দোটা কটা দিছি দেখি তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তাহলে এই 14টা যদি আপনি ভালো করে মাথায় রাখতে পারেন, আমার কাছে মনে হয়, পার্সোনালি আমি মনে করি, এর বাইরে আপনার প্রশ্ন আসবে না। আপনার এগুলোই হচ্ছে প্রাদেশ সমাসের উদাহরণ। এখন আপনাকে বাসায় যেটা করতে হবে সেটা হচ্ছে, এটার বেসিকটা তো আপনি নিলেন, যেখানে প্রত্যেকটা প্র, প্রতি, পরি, অনু ইত্যাদি উপসর্গে আসে, আর এর পরের যে অংশগুলো, যেমন দেখেন গতি, হিংসা, বচন, তাপ, ভ্রমণ, কুল, বাদ, এগুলো হচ্ছে কৃদন্ত শব্দ, সহজ কথায়, ঠিক আছে। আর বাকি তো বললামই আমি, এগুলো হচ্ছে সব, এই 13টা 14টা মাথায় রাখেন, আপনার ওই কৃদন্ত শব্দ মাথায় রাখতে হবে না, প্র, প্রতি, পরি, অনুও মাথায় রাখতে হবে না, জাস্ট এই 8টা 9টা 14টা উদাহরণ আপনি মাথায় রাখলেই মোটামুটি নিশ্চিত থাকেন যে আপনার কি হয়ে গেছে, প্রাদেশ সমাসের উদাহরণগুলো মাথায় রয়ে গেছে। তো অনেকে, যদি আমি অফলাইন ক্লাস নিতাম, আমি জানতাম এগুলো নিয়ে শব্দের অর্থ নিয়ে অনেক প্রশ্ন থাকতো। আশা করি শব্দগুলোর অর্থ আপনারা জানেন, তাও কিছু শব্দের অর্থ আমি বলে দিচ্ছি। যেমন অতিকায়, কায় কথাটার অর্থ হচ্ছে শরীর বা দেহ, কারণ যারা মোটা মানুষ তাদেরকে অতিকায় বলা হয়। আচ্ছা, তারপরে আর কি আছে, উন্নিদ্র, দেখেন এই শব্দটা কিন্তু নতুন আপনাদের কাছে, অনেকে নাও জানতে পারেন। উন্নিদ্র, উন্নিদ্র মানে হচ্ছে, ধরেন উন, উন থেকে আসছে, উন, উন মানে হচ্ছে কম, মানে ঘুমটা যখন কম হয় তখন সেটাকে বলি উন্নিদ্র। যেমন গতকালকে রাতটা আমার উন্নিদ্র পার হয়েছে, তার মানে কম ঘুমে পার হয়েছে। মনে রাখবেন উন কথাটা সবসময় কম অর্থে ব্যবহৃত হয়। যেমন দেখেন উনবিংশ, তার মানে বিংশ বা বিশ থেকে কম, বুঝতে পারবে, উন মানুষ, তার মানে এই পুরো মানুষ না, মানুষের অর্ধেক বা মানুষের কম। তারপর আর কোনোটাদের সময় আর বাকিগুলো তো আপনারা জানেন, চিনেন, বুঝে, মানে বুঝতে পারেন অ্যাটলিস্ট, ওকে। তাহলে প্রাদেশ সমাস শেষ, দেখেন আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি, সময় নিয়ে পড়াচ্ছি, কেন জানেন, কারণ আমাকে তো প্রশ্ন করতে পারতেছেন না, আপনি চাইলেও প্রশ্ন করতে পারতেছেন না, সেই জন্য যেই যেই প্রশ্নগুলো আপনারা করতে পারেন বলে আমি মনে করি, সেই সেই প্রশ্নগুলো আমি কী করতেছি, নিজ থেকে কি সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে আসেন, এগুলো ছিল প্রাদেশ সমাসের উদাহরণ। তাহলে যেতে যেতে একটা ফিনিশিং টাচ দিয়ে দিই প্রাদেশ সমাসের, প্রাদেশ সমাসগুলো মূলত প্র, প্রতি, পরি, অনু ইত্যাদি উপসর্গের সাথে কৃদন্ত শব্দ যুক্ত করে গঠিত হয়। কিন্তু ভাই, আমি পরীক্ষা হলে এই প্র, প্রতি, পরি, অনু কিংবা কৃদন্ত শব্দ নাও চিনতে পারি, সেই জন্য এই 14টা উদাহরণ আমি কী করবো, মাথায় নিয়ে নেওয়ার চেষ্টা করবো। আশা করি এই 14টা উদাহরণ যদি আমার মাথায় থাকে বা আমি যদি ভালো করে দেখতে পাই, বুঝতে পারি, তাহলে আমার জন্য প্রাদেশ সমাস থেকে উদাহরণ কী বলে যে আপনার উত্তর করাটা খুব সহজ হয়ে যাবে। তাহলে দিয়ে দিলাম, মুছে দিয়ে দিলাম প্রাদেশ সমাস, আর আমার লেকচারের সাথে সাথে আপনারা চাইলে আপনাদের মতো করে স্ক্রিনশট নিয়ে নিন, ঠিক আছে। এরপর আসেন নিত্য সমাস, ধাপে 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 সেই সমাসগুলোর বেসিকগুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ। নিত্য সমাস, দেখেন নিত্য, নিত্য সমাস, আচ্ছা নিত্য সমাসের প্রথম বেসিকটা দিই, যেটা আমাদের বইতে আছে। নিত্য সমাসের বেসিকটা হচ্ছে এরকম, যে যে সমাসে, যে সমাসের সমস্ত পদ, সমস্ত পদ নিত্য সমাসবদ্ধ থাকে, নিত্য সমাসবদ্ধ থাকে আলাদা ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, তাকে নিত্য সমাস বলে। এটা হচ্ছে আপনাদের বেসিক বইয়ের, আমি কথার কথা, বই থেকে মুখস্থ করে আমি কী করলাম, এখানে চেপে দিলাম, কপি পেস্ট করে দিলাম, ঠিক আছে। উদাহরণগুলো কী কী, উদাহরণগুলো হচ্ছে এরকম দেশান্তর, হ্যাঁ, গৃহান্তর, তারপর হচ্ছে আপনার বলা মাত্র, এগুলো হচ্ছে নিত্য সমাসের উদাহরণ। আপনারা যারা বই সামনে নিয়ে বসছেন আপনারা চাইলে দেখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, রে ভাই, পরীক্ষার হলে এই যে এই কথাটা নিত্য সমাসবদ্ধ থাকে এটা কি, অথবা আলাদা ব্যাস বাক্যের প্রয়োজন হয় না এইটা কি, কনফিউশনে পড়বেন আপনি।
সেজন্য আপনার শর্টকাট বা একটা কৌশলের দরকার আছে। যে কৌশল একটু আগে প্রাদি সমাসে যেমন কৌশল দিয়েছিলাম, নিত্য সমাসেরও যদি এরকম একটা কৌশল দিয়ে দিই, আপনি ইজিলি কি করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন, ইয়েস আমি অপশান দেখা মাত্র বুঝে ফেলবো এটা আমার নিত্য সমাস। তাহলে সেই টেকনিকটা কি বা সেই কৌশলটা কি আমি ছোট্ট করে লিখে দিচ্ছি আপনাদেরকে, যারা লেখার লিখে ফেলেন। আমি সবাইকেই বলছি অবশ্যই যখন আপনারা রেকর্ডেড ক্লাসগুলো করবেন, শুনবেন না শুধু, জাস্ট খাতা কলম নিয়ে যেভাবে পড়তে বসেন সেভাবে বলবেন, নাহলে এসব আমার কথাই শুনবেন, কানেই যাবে, দিন শেষে আপনার মাথায় কিছু থাকবে না। প্র্যাকটিস করে করে পড়বেন, দেখবেন যে পড়াটা খুব সহজ হয়ে যাবে। নিত্য সমাসের কৌশল, নিত্য সমাস চেনার কৌশল, সমাসের কৌশল না বলে আমি এভাবে বলি, নিত্য সমাস চেনার কৌশল, কীভাবে চিনবো আমি একটা এটা একটা নিত্য সমাস। তাহলে নিত্য সমাস চেনার সহজ কৌশলটা হচ্ছে এটা, যে সমস্ত পদে অন্তর বা মাত্র কথাটি থাকবে। যদি কোনো সমস্ত পদে অন্তর বা মাত্র কথাটির অন্তর্ভুক্তি থাকে, অন্তর বা মাত্র কথাটির অন্তর্ভুক্তি থাকে, রসুকার হবে এটা, যদি সমস্ত পদে অন্তর বা মাত্র কথাটির অন্তর্ভুক্তি থাকে, তাহলে অবশ্যই আপনি নির্দ্বিধায় মাথা রাখবেন এটা একটা নিত্য সমাস। যেমন দেখেন দেশান্তর, এখানে দেখেন ভাগ করলে কি হচ্ছে, দেখেন দেশ আর একটা হচ্ছে অন্তর, দেখছেন সমস্ত পদে আমরা কি পাচ্ছি, অন্তর। অনেকে বলতে পারেন স্যার সমস্ত পদ কি, আমি বেশি কিন্তু দিয়ে দিয়েছি আগে, সমস্ত পদ মানে যে পদটা থাকে, যে একটা পদ মানে যে পূর্ণাঙ্গ যে পদটা থাকে সেটাই হচ্ছে সমস্ত পদ। গৃহান্তর দেখেন এখানেও অন্তর আছে, বলা মাত্র দেখছেন এখানেও কি আছে, মাত্র আছে। তার মানে সহজ কথায় যদি বলি, এরকম আরও অনেক উদাহরণ আছে, যেমন বলা মাত্র, দেখা মাত্র, জানা মাত্র, শোনা মাত্র, পড়া মাত্র, নাম মাত্র, দেখছেন সব মাত্র। আবার অন্তর দিয়ে যদি বলি, দেশান্তর, গৃহান্তর, যুগান্তর, নামান্তর, পাঠান্তর, প্রত্যেকটাতে কি আছে, অন্তর আছে। তবে এই দেখেন লাল কালি দিয়ে বি কেয়ারফুল, দুইটা উদাহরণ লিখে দিচ্ছি, এই দুইটা উদাহরণ কিন্তু নিত্য সমাসে পড়বে না। একটা হচ্ছে তেপান্তর আর একটা হচ্ছে অতিমাত্র। দেখেন এই দুইটা জিনিসকে আমি ক্রস দিয়ে দিলাম, তেপান্তর আর অতিমাত্র। দেখেন মাত্র থাকার পরেও বা অন্তর থাকার পরেও এটা নিত্য সমাসে পড়বে না। কেন পড়বে না সেটা যখন আমরা আরও সমাসগুলোতে আলোচনা আসবো আসবো, তখন ইজিলি আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আসেন দেশান্তর, গৃহান্তর, বলা মাত্র, এই জিনিসগুলোর ব্যাস বাক্য কীভাবে করবো। স্যার অন্তর আর মাত্র দেখে তো আমি চিহ্নিত করে ফেলতে পারবো এটা একটা কি সমাস, এটা একটা নিত্য সমাস, কিন্তু এটা ব্যাস বাক্য করতে হবে না আমাকে। এই ব্যাস বাক্যগুলো আমি কীভাবে করবো আসেন, যদি আপনি দেখেন ব্যাস বাক্যে অন্তর আছে, অন্তর যদি আপনি দেখেন ব্যাস বাক্যে অন্তর আছে, তাহলে অন্তরের স্থলে মানে অন্তর কথাটির স্থলে, অ্যাকচুয়ালি অন্তর কথাটির স্থলে ব্যাস বাক্যে কি নিয়ে আসতে হবে, অন্য কথাটি নিয়ে আসতে হবে, অন্য। আর মাত্র, মাত্র কথাটির স্থলে ব্যাস বাক্যে নিয়ে আসতে হবে কেবল। তাহলেই আপনার কি হয়ে গেছে, তাহলে আপনার নিত্য সমাসে ব্যাস বাক্য হয়ে গেছে। যারা বুঝেন নাই বা বুঝতেছেন না তাদের জন্য আবার বলে, দেখেন গৃহান্তর, ব্যাস বাক্যে অন্তর আছে, সরি সমস্ত পদে অন্তর আছে, তাহলে এখন ব্যাস বাক্যে আমি কি নিয়ে আসবো, অন্য। তার মানে এটার ব্যাস বাক্য কি হবে, অন্য গৃহ, দেখছেন অন্তরের জায়গায় অন্য নিয়ে আসতাম। আবার স্যার বলা মাত্র আছে, মাত্র আছে, তাহলে মাত্র থাকলে আমি কি নিয়ে আসবো ব্যাস বাক্যে, কেবল। তাহলে ব্যাস বাক্য কি হবে, কেবল বলা। আশা করি আপনারা বুঝতেছেন নিশ্চয়ই। তাহলে এখন আমি যদি আপনাদেরকে বলি যুগান্তর, দেখি আপনারা ব্যাস বাক্যটা লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন দেখি যুগান্তর। আচ্ছা আশা করি লিখে হয়ে গেছে, দেখেন আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দিচ্ছি। অন্তর আছে, তাহলে অন্তর থাকলে কি চলে আসবে, অন্য। আর যেহেতু যুগ আছে, যুগটা পরে চলে যাবে, তাহলে অন্য যুগ, ঠিক আছে। দেখি আমাকে নাম মাত্র, এটার ব্যাস বাক্য কী হবে দেখি বলেন তো, বলতে তো পারবেন না, লিখেন খাতায় আর কি। আচ্ছা লিখেছেন আশা করি, দেখেন মাত্র আছে, তাহলে মাত্র যেহেতু আছে তাহলে কেবল হবে, তাহলে কেবল নাম।
তাহলে আপনারাই দেখতেছেন কিভাবে সমাজটা ইজিলি আপনাদের সামনে প্রেজেন্টেড হচ্ছে। এটাই হচ্ছে পড়ালেখার সিস্টেম। আপনি আজীবন পড়ালেখা করে গেলেও কোনো লাভ নাই যদি আপনি এই বিষয়গুলো খুব ভালো করে ধরতে পারেন ধরতে না পারেন। তাহলে আসেন নিত্য সমাসের কনসেপ্ট আমি আপনাদেরকে আরেকটু দিয়ে দিই, দিয়ে নিত্য সমাসটা শেষ করি। সেটা হচ্ছে নিত্য সমাসে, আচ্ছা একটা কথা হচ্ছে স্যার, একটা কথা লিখেছিলেন আপনি, নিত্য সমাসবদ্ধ থাকে আলাদা ব্যাসবাক্যের প্রয়োজন না। কিভাবে আলাদা ব্যাসবাক্যের প্রয়োজন না এটা একটু বেসিক দিয়ে বুঝে দেন। দেখেন অন্তর কথাটার অর্থই হচ্ছে অন্য। তাহলে আলাদা কি কোনো কিছু আমি বাড়তি কোনো শব্দাংশ আনছি? আনি নাই। শব্দ বা শব্দাংশ কিন্তু আনি নাই। অন্তরের জায়গায় আনছি অন্য, যুগের জায়গায় আনছি যুগ। তাহলে অন্য কোনো আলাদা কোনো ব্যাসবাক্য নিয়ে আসি নাই আমি। আবার দেখেন নাম মাত্র, মাত্র কথাটার অর্থই হচ্ছে কেবল। তাহলে আলাদা করে আমি কী করি নাই? অন্য কোনো শব্দ।